আপনারা দেখতে পাচ্ছেন শিকারি বন্ধু আনন্দে বড় মাছ জাল থেকে বার করেও দেখাচ্ছে। এটি কোন পুকুর? রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারি বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। রোজিনাস ক্লাবের অনলাইন ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হলো, আর ডেসক্রিপশানে আমাদের স্টোর লিঙ্কও দিয়ে দেওয়া হবে। আপনারা এখান থেকে অনলাইন ফিশিং ইকুইপমেন্ট এবং ফিশ ফার্মিং ইকুইপমেন্ট পারচেস করতে পারেন। দেখতে পাচ্ছেন যানবাহন রাখা রয়েছে পুকুরের পাশে, যানবাহন রাখার জন্য যথেষ্ট জায়গা। এবং পাশে আপনারা মন্দির দেখতে পেলেন, এটি হচ্ছে পাঁচপাড়া হরিনাথ পুকুর, যেটি জামগ্রাম পাথরঘাটা ভায়া হয়ে যেতে হচ্ছে। সেই পুকুরে আজকে ওপেনিং ছিল, আমি গিয়েছিলাম কীরকম কী রিপোর্ট হচ্ছে সেটি জানার জন্য। দেখতে পাচ্ছেন ডান দিকে মন্দির এবং মন্দিরের পাশেই পুকুর, শিকারি বন্ধুদের যানবাহন রাখা এবং শিকারি বন্ধুরা মাছ ধরতে ব্যস্ত। আজকে সকাল থেকেই শুরু হয়েছিল বড় মাছ খাওয়া। আপনারা প্রথম ঝলক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুকুরে বড় মাছ যথেষ্ট খেয়েছে। 50%-এর বেশি সিট প্রত্যেকেই বড় মাছ পেয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের, কম বেশি 2 কিলো ওজনের একটি কাতলা মাছ। এই সাইজের কাতলা মাছটা নর্মালি এই পুকুরে ছিল না, 1 ছিল কেজির ঘরে, আর বাকি 4-এর উপরে 4.5, 5, 6, 7, 7, 8 এই ধরনের মাছ। তো বড় মাছটা যথেষ্ট পরিমাণেই খেয়েছে। কোনো কোনো শিকারি বন্ধু 3-টে, 4-টে, 5-টা, 6-টা এই ধরনের বড় মাছ ধরেছেন, মানে বড় বলতে 5-এর উপরের মাছ ধরেছেন তারা। মানে কোনো শিকারি বন্ধু 4, 5, 6 করেও ধরেছে। যে সমস্ত শিকারি বন্ধু বড় মাছ পাননি সেই সমস্ত শিকারি বন্ধু ছোট কাতলা ধরেছিলেন, তবে অল্প কিছু সংখ্যক শীট, যেমন 1-10 দিকে, এই দিকে শীটগুলো একটু মার খেয়েছে, সেরকম খুব একটা রিপোর্ট হয়নি ওই দিকটা। বাকি এই যে বললাম 50%-এর বেশি সিট বড় মাছ পেয়েছে, কোনো কোনো সিট 4-5, 6 করেও পাল্লার ওপরের মাছ পেয়েছে। তো সেই রকম কিছু নেটের ভিডিও, কিছু মাছ ধরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বড় মাছ ধরার বেশি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার কারণ আমি যাওয়ার আগেই সকালবেলাতেই বড় মাছগুলো ম্যাক্সিমামটা খেয়ে গেছে। আগামী দিন কীরকম কী মাছ খাবে আমি বলতে পারবো না, আগামী দিনে যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আর আগামী দিনে মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার উপর ডিপেন্ড করছে না। তাই কেউ যদি মনে করেন যে আমি আজকে দেখালাম পুকুরে অনেক বড় মাছ খেয়েছি, আপনারা গিয়ে বড় মাছ পাবেন, তাহলে সেটি ভুল করবেন। আমি আশা রাখবো যেন শিকারি বন্ধু গিয়ে আনন্দ পায়, বড় মাছ খায়, কিন্তু সেটা কতটা যথাযথ হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব। বার করেই ছবি তুলব, তো দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে এইটুকু বলতে পারি, যেমন হয়ে থাকে 20% সিট ঝাড় খেয়েছে, 60% 55 বা 60% সিট বড় মাছ পেয়েছে, মানে পাল্লার উপরের মাছ, আর বাকি পার্সেন্টেজের সিট ছোট মাছ ধরেছেন, মানে বড় কাতলা তারা পান। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, নামিয়ে দিন, কারণ সারাদিন বাঁচিয়ে রাখতে হবে এটাকে। একদম করে দেবো, সব মিটিয়ে দেবো, চিন্তা নেই, শেয়ার করে দেবো। তো শখটা মিটলো, একদম কনফার্ম দেবো ফোনটা। বললাম এবার সকাল সকাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুলুন না, ও দুটো বাড়ি পাঠিয়েছেন, ও পরে ছবি পেয়ে যাবো। হ্যাঁ নিশ্চয়ই, মোটামোটা রুই মৃগেল ধরেছি। বাহ, এখনো তো দুটো বড় মাছ আছে নেটে, 4-6 বড় মাছ হয়েছে, আছে ভাই। তো আপনাদের বড় মাছ রয়েছে, একটু টান। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, লেগে গেছে।
ড্রাইভার আচ্ছা আচ্ছা নালে কোথাও নিয়ে যাবে না এখানে সুতো আছে ও এখানে ওনাদের সুতোটাই আছে বড় নেই ও হ্যাঁ 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 ঠিক আছে হারিয়েছে নাকি তো ছাড়তে নিয়ে যাচ্ছে না বাড়ি না না ওখানে গেছিলাম কালকে খাদে আচ্ছা আচ্ছা ওই ইট ভাটার খাদটা ভালো মাছ এই জালটা ল্যাজ বেরিয়ে মনে হলো একটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না তো অ্যালার্ট করলাম এই জন্য চোখে পড়ে দেখা ঠিক আছে ওদিকে যাবো আচ্ছা তাই ওদিকে গিয়ে করছি দেখে কানে খাবার জিনিস আছে একদম পরিষ্কার উঠেছে ঠিক আছে মানে দাদু দিদা আছে আর সঙ্গে নাতিরা আছে নাতি বুদ্ধি নিয়ে আছে মাঝে বাপ মা নেই না দাদা বড় নেই ঠিক আছে না মাছ খেয়েছে যেটা আপনার সেরকম কিছু হয়নি না একটা বড় হয়েছে ঠিক আছে মানে আপনারা ফাঁকা গেছে হ্যাঁ হ্যাঁ আমারই না মিষ্টি নয় কর কর সাদা টপে খাচ্ছে দাদা ফেল সাদা টপে হচ্ছে পচা টপে খাচ্ছে আস্তে ও হ্যাঁ জানি তো তো দুই রুই ধরেছে ঠিক আছে নামিয়ে দিন বড় রুই হয়নি তো যেগুলো সেই জালে মোট হ্যাঁ ওই কিছু কিছু ওই দুই আড়াইয়ের রুই যেগুলো জালে এসেছিল মোটা একটাও হয়নি হ্যাঁ ওইদিকে বড় রুই ধরেছে হ্যাঁ মোটা মোটা রুই ধরেছে কিছু হ্যাঁ একদম একদম শেষে বাঁদিক না যেখানে খারাপ হয়েছে সেটাও তো দেখতে হবে লাভ নেই একদম এই তো হয়েছে এদিকে ওদিকে নয় এদিকে হ্যাঁ এই তো ঠিক আছে
না না এই তো এখানে রয়েছে। একটুখানি টেনে দিন তো দাদা, এ মাছে যে নেটে মাছ দেখা যাবে। ঠিক আছে নামিয়ে দিই। কটা হলো বড়? চারটে বড়। ঠিক আছে, হ্যাঁ বড় কম বেশি সবাই পেয়েছে।